আমি কাউকে কষ্ট দিতে চাই না যে টাঙ্গাইলে গিয়ে আমার বাড়ির সামনে যে নিষেধাজ্ঞা দেখা করার জন্য আমি সিদ্ধান্ত দিচ্ছি কালকে যে আমি প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা সংকটে আমি নিজেকে দেখা করব। কারণ এই নির্বাচনে সকলে আমার জন্য সহযোগিতা করেছে, সকলে আমার জন্য খুব বেশি কাজ করেছে, যে কারণে 1,20,000 ভোটের ব্যবধানে আমি এপি নির্বাচন হয়েছি। এই নির্বাচন সকল জনতার নির্বাচন। আমি কাউকে ঢাকায় বা টাঙ্গাইলে গিয়ে দেখা করার জন্য আমি আহ্বান করি না, আমি স্বস্ব এলাকায় নিজেকে আপনাদের সাথে দেখা করতে চাই। তারপরেও কারো যদি কোনো ব্যক্তিগত কাজ থাকে বা তারপরে দেখা করতে চাই, এটার জন্য আমি তারপর আমার সিদ্ধান্ত যেটা আমি প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমি যাব, প্রত্যেকটা সংগঠনে যাব, শ্রমিক সংগঠনে যাব, তাতে সকলকে আমি ধন্যবাদ জানাইতে পারি। আজকে এই প্রেস ক্লাবের মাধ্যমে আমি গয়াপুরে সর্বস্তরের মানুষকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে গয়াপুরবাসী বিপুল ভোটের মাধ্যমে দিয়ে আমাকে এপি নির্বাচিত করেছে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এই ষড়যন্ত্রের মধ্যে আপনারা আমাকে আমার উপর বিশ্বাস রেখে, জনতী শেখ হাসিনার উপর বিশ্বাস রেখে, নৌকার উপর বিশ্বাস রেখে আপনারা আমাকে ভোট দিয়েছেন বিপুল পরিমাণ। তা আমি যেন কাজের মধ্য দিয়ে আমাদের যে ভয়াপুরের যে পরিকল্পনা, এই পরিকল্পনা আমরা আগামী 5 বছরে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, ভয়াপুর টাঙ্গাইল জেলার মধ্যে একটি অন্যতম উপজেলায় সুন্দর একটি উপজেলায় পরিণত হবে। আবার আমি আপনাদের সকলের সহযোগিতা চাই, আন্তরিক সহযোগিতা। একটা শিক্ষা প্রতিষ্ঠানে হোক, একটা উপজেলার সকল কার্যক্রমে হোক, প্রত্যেকটা কাজে আমি সকলের সহযোগিতা চাই, যেন আমরা সকলে মিলে এই ভয়াবহটাকে সুন্দর করে সাজাতে পারি।